নমস্কার আমি আশুতোষ বন্ধুরা টু সাইড কৃষি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো বন্ধুরা গ্রীষ্মের সিজনে ডাটা একটি ভীষণ সুস্বাদু সবজি এবং ডাটা শাকের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিনও থাকে তো ছোট থাকাকালীন এর কচি পাতাগুলোকে আমরা সবুজ শাক সবজি হিসাবে খেয়ে থাকি এবং গাছটি সম্পূর্ণ বড় হয়ে আসলে এর কচি কাণ্ডটিকেও আমরা সবজি হিসাবে খেয়ে থাকি তো ডাটা শাক সাধারণত আমরা গ্রীষ্ম ঋতুতে চাষ করে থাকি এবং এর চাষ পদ্ধতিও খুবই সহজ তো আপনারা বাড়িতে ডাটা শাক চাষের ক্ষেত্রে সম্পূর্ণ জৈব ও অর্গানিক পদ্ধতিতে চাষ করার চেষ্টা করবেন তাহলে দেখবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই ডাটা শাকগুলি সম্পূর্ণরূপে খাওয়ার উপযোগী হয়ে উঠবে উঁচু উর্বর জমি ডাটা চাষের জন্য খুবই উপযোগী প্রথমে জমিতে পর্যাপ্ত পরিমাণে জৈব সার দিয়ে দেবেন এবং তারপর ভালো করে জমি তৈরি করে নিয়ে ডাটার বীজ বপন করে দিলে খুবই ভালো হয় এবং জমিতে যদি পর্যাপ্ত পরিমাণে রস থাকে তাহলে দেখবেন পনেরো থেকে কুড়ি দিনের মধ্যেই ডাটা শাক খাওয়ার উপযোগী হয়ে উঠবে কিন্তু যদি জমিতে পর্যাপ্ত পরিমাণে রস না থাকে তাহলে আপনারা শুধু অল্প কিছুমাত্র ইউরিয়া সার দিয়ে জল দিতে পারেন তাহলে দেখবেন খুব অল্প কিছু দিনের মধ্যে গাছগুলো বেড়ে উঠবে তো দেখুন এই ডাটাগুলি আমি সম্পূর্ণ জৈব ও অর্গানিক পদ্ধতি অবলম্বন করে এর চাষ করেছি এবং আমার এই ডাটাগুলির বয়স মোটামুটি তিরিশ দিন হয়েছে এর মধ্যেই দেখুন গাছগুলির গ্রোথ কত সুন্দর হয়েছে এবং গাছগুলি মোটামুটি দেড় থেকে দু ফুট লম্বাও হয়ে গিয়েছে তো ঠিক এই সময়টায় ডাটা গাছের পাতার মধ্যে কিছু পোকামাকড় এর আক্রমণ করে গাছের পাতাগুলিকে খেয়ে ফেলে এক্ষেত্রে আমাদের অর্গানিক পদ্ধতিতে নিমতেল স্প্রে করতে হবে তো দেখুন আমার গাছগুলিতেও কিছু পোকা আক্রমণ করেছে তো আমি এই পদ্ধতি অবলম্বন করে এর সমাধান করব। তো দেখুন আমি কিছু ডাটা তুলে নিয়েছি এই ডাটাগুলি কিন্তু একদম কচি অবস্থায় সবজি খেতে দারুণ লাগে তো বন্ধুরা এর চাষ পদ্ধতি একদম খুবই সহজ সম্পূর্ণ জৈব পদ্ধতিতে আপনারা টবের মধ্যেও এর চাষ করতে পারেন কোনো অসুবিধা হবে না খুব সুন্দর ফলন হবে তো আজকের ভিডিওটি ঠিক এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন এবং এরকম নিত্য নতুন কৃষি বিষয়ক ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইগন প্রেস করে দিবেন ধন্যবাদ